নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সব্বাইকে স্বাগত চলে আসি সংবাদ শিরোনামে খারাপ সময়ের মধ্য দিয়ে চলছে ভারত চীন সম্পর্ক আশঙ্কার কথা শোনালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন কমলা হ্যারিস আণবিক অস্ত্রের হ্রাসও থাকবে তার হাতে জাপানের জলসীমায় অনুপ্রবেশ চীনা রণতরীর বাড়ছে সংঘাতের আশঙ্কা চীনের উহান বাজার থেকেই প্রথম কোভিড নাইন্টিন ছড়িয়েছে নতুন সমীক্ষায় চাঞ্চল্যকর দাবি আটত্রিশ বছর পুরনো স্যাটেলাইট ডেটা থেকে নবম গ্রহের অস্তিত্বের সূত্র মহাকাশ স্টেশনে পারি প্রথম কৃষ্ণাঙ্গ মহিলার চলে আসি বিস্তারিত খবরে খারাপ সময়ের মধ্য দিয়ে চলছে ভারত চীন সম্পর্ক আশঙ্কার কথা শোনালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চীন ভারত সম্পর্ক নিয়ে নানা জল্পনার মাঝেই আশঙ্কার খবর শোনালেন স্বয়ং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন ভারত চীন সম্পর্ক তুলনামূলকভাবে খারাপ অবস্থায় রয়েছে সম্পর্কে অবনতির কারণও ব্যাখ্যা করেছেন বিদেশমন্ত্রী তিনি জানিয়েছেন কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা ছাড়াই বেজিং বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে একতরফা নেওয়া সেই সিদ্ধান্তগুলিই সম্পর্কে অবনতির প্রধান কারণ জয়শঙ্কর জানিয়েছেন কেন চীন এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে তার কারণ একমাত্র তারাই ব্যাখ্যা করতে পারবেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে তারা কোন পর্যায়ে নিয়ে যেতে চান সেটাও সে দেশের নেতৃত্বকেই বলতে হবে তিনি বলেন আমি মনে করি দুই দেশের সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই নিয়ে চীনের সংশয়ের কোনো অবকাশ নেই দ্বিপাক্ষিক সম্পর্কে কোন কোন বিষয়গুলি থেকে সমস্যা তৈরি হচ্ছে সেই নিয়ে সংশয় থাকার কারণ অবশ্যই নেই চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আমার অনেকবারই আলোচনা হয়েছে আপনারা সকলেই জানেন আমি সোজাসুজি পরিষ্কার ও যুক্তিসঙ্গতভাবে কথা বলে থাকি বৈঠকে আমি ঠিক সেভাবেই কথা বলেছি আমি নিশ্চিত তাদের যদি আমার কথা শোনার হতো তবে তারা তা অবশ্যই শুনতে পারত বিদেশমন্ত্রী আরও আরো বলেন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ অবস্থার মধ্য দিয়ে চলছে চীন এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা দুই দেশের মধ্যে হওয়া চুক্তির বিরুদ্ধে সেই সিদ্ধান্তগুলির কোনো বিশ্বাসযোগ্য ব্যাখ্যাও তাদের কাছে নেই আমি বলবো দু দেশের সম্পর্ক নিয়ে চীনের আরও বেশি চিন্তা ভাবনা করা প্রয়োজন পূর্ব লাদাখ সীমান্ত নিয়ে চীনের সঙ্গে চলে আসা ভারতের সমস্যা আবহে বিদেশমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন কমলা হ্যারিস আনবিক অস্ত্রের হ্রাসও থাকবে তার হাতে আমেরিকার প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ কমলা হ্যারিস না অবাক হওয়ার কিছু নেই আসল ঘটনা হচ্ছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সাময়িকভাবে দায়িত্ব পালনে অক্ষম থাকবেন দেশের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তাই দেশের শাসনভার সাময়িকভাবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হাতে তুলে দিচ্ছেন তিনি এই গোটা প্রক্রিয়ার জন্য সুনির্দিষ্ট নিয়মাবলী রয়েছে মার্কিন সংবিধানে হোয়াইট হাউস সূত্রে খবর গত জানুয়ারি মাসে মসনদে বসার পর প্রথম রুটিন চেক হতে চলেছে বাইডেনের শুক্রবার বাইরে রিড মেডিকেল সেন্টারে কোলোনোস্কোপি করা হবে তার সেই প্রক্রিয়া চলাকালীন তাকে অজ্ঞান করা হবে সেই সময় দেশের সর্বে সর্বা হবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার হাতেই থাকবে মার্কিন ফৌজ ও আণবিক অস্ত্র নিয়ন্ত্রণ হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন এনেস্থেশিয়ার প্রক্রিয়া চলাকালীন কিছুক্ষণের জন্য ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন প্রেসিডেন্ট বাইডেন সেই সময় হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের নিজের অফিস থেকেই কাজ করবেন হ্যারিস বলে রাখা ভালো আমেরিকার ইতিহাসে এমন ক্ষমতা হস্তান্তরের ঘটনা বিরল নয় দু দুই ও দু সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়রেরও কোলোনোস্কপির সময় খানিকের জন্য ভাইস প্রেসিডেন্টের হাতে ক্ষমতা তুলে দিয়েছিলেন গত বছরের নভেম্বরে আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হন কমলা হ্যারিস আমেরিকায় নতুন এক ইতিহাস সৃষ্টি করেন ক্যালিফোর্নিয়ার ছাপ্পান্ন বছরের সেনেটার মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর টুইট করে কমলা হ্যারিস জানিয়ে দিয়েছিলেন এটা আমার বা জো বাইডেনের নয় আমেরিকার আত্মা ও আমাদের লড়াই করার মানসিকতার জয় তবে তার পর থেকে দুজনের মধ্যে সমস্যা বাড়তে থাকে বলে খবর সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বাইডেন কমলার সম্পর্কের অবনতির কথা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন দাবি করে ওয়েস্ট উইং নিয়েই সমস্যার সূত্রপাত আসলে হোয়াইট হাউসের কর্তাদেরই এক কথায় ওই নামে বোঝানো হয় এই নামে পুরো টিভি ধারাবাহিকও রয়েছে বলা হচ্ছিল ওয়েস্ট উইং কমলার প্রতি এখন আর সদয় নয় পাশাপাশি বলা হয় কমলাও নাকি মার্কিন প্রশাসনের উপরে রুষ্ট জাপানের জলসীমায় অনুপ্রবেশ চীনা অনতরীর বাড়ছে সংঘাতের আশঙ্কা ফিলিপিন্সের পর এবার জাপানের জলসীমায় অনুপ্রবেশ চীনা অনতরীর এই ঘটনায় দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা আরও বেড়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর গত শুক্রবার জাপানের সেনকাকো দ্বীপসমূহের আশেপাশে জাপানের জলসীমায় ঢুকে পড়ে চীনের চারটি রণতরী জাপানের সংবাদ মাধ্যম কিওডো নিউজকে উদ্ধৃত করে স্পুটনিক জানিয়েছে চলতি বছর এ নিয়ে জাপানের জলসীমায় অন্তত সাঁত্রিশ বার অনুপ্রবেশ করেছে চীনা টহলদারি জাহাজ বলে রাখা ভালো পূর্ব চীন সাগরে জাপানের সেনকাকো দ্বীপসমূহকে বরাবর নিজেদের বলে দাবি করে এসেছে চীন গত ফেব্রুয়ারি মাসে নয়া আইন পাশ করে নিজেদের উপকূলরক্ষী বাহিনীর হাতে আরও ক্ষমতা দেয় বেইজিং ফলে সেনকাকুর পাশে চীনের উপকূলরক্ষী বাহিনী আগ্রাসী হয়ে উঠবে বলে আশঙ্কা প্রতিরক্ষা বিশ্লেষকদের অনুপ্রবেশ করলে বিদেশি জলযানগুলির উপর হামলা চালানোর অধিকার দিয়ে নিজেদের উপকূলরক্ষী বাহিনীকে আরও আগ্রাসী করে তুলেছে শি জিনপিংয়ের প্রশাসন উল্লেখ্য সমুদ্রে চীনা নৌবহরের আগ্রাসী কার্যকলাপের কথা মাথায় রেখে গত মার্চে চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকা ও জাপানের উপকূলরক্ষী বাহিনীর মধ্যে তাইওয়ানে আমেরিকার ডি ফ্যাক্টো দূতাবাস আমেরিকান ইনস্টিটিউট থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল দুই দেশের মধ্যে স্বাক্ষরিত উয়ে উপকূলরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা তথ্যের আদান প্রদান ও কৌশলগত সহযোগিতার বিষয়টি রয়েছে কদিন আগেই ফিলিপিন্সের এক্সক্লুসিভ ইকোনমিক জোন তথা বিশেষ অর্থনৈতিক ক্ষেত্রের মধ্যে ঢুকে পড়ে চীনা উপকূলরক্ষী বাহিনী ফিলিপিন্সের ফৌজদের জন্য রসদ নিয়ে যাওয়া দুটি নৌকার উপর জল কামান দিয়ে হামলা চালায় তারা এই ঘটনায় কেউ আহত না হলেও দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে চীনের বাজার থেকেই প্রথম কোভিড নাইন্টিন ছড়িয়েছে নতুন সমীক্ষায় চাঞ্চল্যকর দাবি 2019 সালের শেষের দিকে চীনের উহান থেকেই প্রথম করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে এরপর এই মারণ ভাইরাস গ্রাস করে গোটা বিশ্বকে কিন্তু সত্যিই কি এই মারণ ভাইরাস তৈরি হয়েছিল চীনের উহানের ল্যাবরেটরিতে করোনা ভাইরাসের জন্য দায়ী কে এই প্রশ্ন নিয়ে এখনও উত্তাল বিশ্বের একাধিক দেশ তবে নতুন এক সমীক্ষায় কিছুটা উত্তর পাওয়া গেল সেখানে বলা হয়েছে চীনের উহানের মাছ মাংসের বাজারে এক মহিলা সামুদ্রিক মাছের বিক্রেতার শরীরে প্রথম কোভিড নাইন্টিন উপসর্গ দেখা দেয় এই বাজারের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন এমন একজন রক্ষকের কথায় যে আগে বলা হচ্ছিল তা ঠিক নয় সায়েন্স জার্নালে প্রকাশিত রিপোর্টে এ কথা উল্লেখ করা হয়েছে আটত্রিশ বছর পুরনো স্যাটেলাইট ডেটা থেকে নবম গ্রহের অস্তিত্বের সূত্র পরে বিশ্বাস করা কিছুটা কঠিন হবে তবে প্রায় চার দশক আগের তথ্য আমাদের সৌরজগতের নবম গ্রহের উপস্থিতি সম্পর্কে বলতে পারে প্ল্যানেট নাইন বেশ কিছুদিন ধরেই বিজ্ঞানীদের মধ্যে আলোচনায় থাকলেও এখনও পর্যন্ত কেউ এতে মনোযোগ দেয়নি এখন লন্ডনের ইম্পেরিয়াল কলেজ অ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপক মাইকেল রুয়ান রবিনসন দাবি করেছেন যে তিনি আটত্রিশ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে প্ল্যানেট নাইন খুঁজে পেয়েছেন এই তথ্যটি উনিশশো তিরাশি খ্রিস্টাব্দের ইনফ্রারেড অ্যাস্ট্রোনমিক্যাল স্যাটেলাইট রিডিং থেকে নেওয়া হয়েছে যার মধ্যে রবিনসনও একটি অংশ ছিলেন তার দাবিটি বোঝায় না যে গ্রহটি শনাক্ত হয়েছে তবে এটি আকাশের সেই অঞ্চলে ফোকাস করে যেখানে একটি নবম গ্রহ পাওয়া যেতে পারে প্ল্যানেট নাইন প্রথম আলোচনা হয়েছিল জানুয়ারি দু সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট ফর টেকনোলজি এর দুই জ্যোতির্বিজ্ঞানী অনুমান করেছেন যে নেপচুন আকারের একটি গ্রহ প্লুটো থেকে অনেক দূরে সূর্যকে প্রদক্ষিণ করছে ক্যালটেকের জ্যোতির্বিজ্ঞানীদের অনুসন্ধানগুলি মডেলিং এবং কম্পিউটার সিমুলেশনসের উপর ভিত্তি করেছিল অনুমান নয় এই গণনা অনুসারে প্ল্যানেট নাইনের ভর পৃথিবীর ভরের প্রায় দশ গুণ হবে এটি নেপচুনের চেয়ে প্রায় কুড়ি গুণ দূরে থেকে সূর্যকে প্রদক্ষিণ করবে এবং একটি বিপ্লব সম্পূর্ণ করতে দশ হাজার থেকে কুড়ি হাজার বছর পৃথিবীর সময় নেবে একই সময়ে রোয়ান রবিনসন পদার্থবিদ্যা গণিত এবং কম্পিউটার বিজ্ঞানে নথিভুক্তগুলির জন্য একটি উন্মুক্ত অ্যাক্সেস সংরক্ষণাগার বা আর এক্স ভাই তার গবেষণার ফলাফল প্রকাশ করেছেন রবিনসন উপগ্রহের আবিষ্কৃত দুই লক্ষ পঞ্চাশ হাজার বস্তু দেখার জন্য ইনফ্রারেড ডেটার উপর নির্ভর করেছিলেন এবং তাদের তিনটিকে সম্ভাব্য প্ল্যানেট নাইনে ভাগ করেছিলেন শেষ পর্যন্ত তারা শুধুমাত্র একটি জিনিসের উপর ফোকাস করার সিদ্ধান্ত নিয়েছে যা মিল্কিওয়ে গ্যালাক্টিক প্লেনের কাছে একটি অদ্ভুত জায়গায় অবস্থিত যাই হোক রবিনসন আরও অনুমান করেছেন যে যে জিনিস ফিলামেন্টারি ক্লাউডের গোলমালের কারণে হতে পারে ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্যের প্রভাবের কারণে ফিলামেন্টারি মেঘগুলি জলজল করে মহাকাশ স্টেশনে পারি প্রথম কৃষ্ণাঙ্গ মহিলার বাইশ বছর আগের কথা উনিশশো আটানব্বই সালের নভেম্বর মাসে মহাকাশে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয় মানুষের বসবাসযোগ্য কৃত্রিম উপগ্রহ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে এরপর দশকের বেশি সময় কেটে গিয়েছে এই প্রথম আইএসএসে যাবেন কোনো কৃষ্ণাঙ্গ মহিলা মহাকাশচারী নাম জেসিকা ওয়াটকিন্স আমেরিকান মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা আজ ঘোষণা করেছে আগামী বছর এপ্রিল মাসে স্পেস এক্স ক্রু ফোর মিশনের অন্যতম অভিযাত্রী জেসিকা মহাকাশে অবশ্য আগেও পা ফেলেছেন কোনো কৃষ্ণাঙ্গ মহিলা উনিশশো সালে স্পেস শ্যাটেল এন্ডেভারে মহাকাশে পাড়ি দিয়েছিলেন প্রথম আমেরিকান আফ্রিকান মহিলা মে জেমসিন ছয় সহযাত্রীর সঙ্গে এন্ডেভার মহাকাশ জানে পৃথিবীকে একশো ছাব্বিশ বার প্রদক্ষিণ করেছিল মে মহাকাশে কাটিয়েছিলেন একশো নব্বই ঘণ্টা তবে নারী পুরুষ মিলিয়েও কৃষ্ণাঙ্গ নভস্বরের সংখ্যা নেহাতি কম উনিশশো সালে প্রথম মহাকাশে পা রাখেন কৃষ্ণাঙ্গ পুরুষ অভিযাত্রী বার্নার্ড হ্যারিস জুনিয়র দু সালের নভেম্বরে মহাকাশে যান ভিক্টর গ্লোভার জুনিয়র তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ যিনি দীর্ঘ সময়ের জন্য আইএসএসে থেকে ছিলেন দু সালে সাড়া ফেলে দিয়েছিল নাসার তিন কৃষ্ণাঙ্গ মহিলা বিজ্ঞানীর বর্ণ বৈষম্যের শিকার হওয়ার কাহিনী তাদের জীবন নিয়ে ওই বছর তৈরি হয়েছিল ফিল্ম হিডেন ফিগার্স ওই নামে মর্গেট লি স্যাটেরলির একটি বই থেকে ফিল্মটি তৈরি হয় হলিউডে নাসার তিন কৃষ্ণাঙ্গ গণিতজ্ঞ ইঞ্জিনিয়ার ক্যাথরিন জনসন ডরথি ভন এবং মেরি জ্যাকসনকে কিভাবে লিঙ্গ ও বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছিল তাই দেখানো হয় ছবিতে বেশিদিন আগের কথা নয় নাসার প্রথম মহিলা ইঞ্জিনিয়ার মেরি জ্যাকসনকে সম্মান জানিয়ে দু সালে ওয়াশিংটন ডিসিতে নাসার সদর দফতরের নাম মেরির নামে রাখা হয় এর দু বছরের মাথায় এবারে মহাকাশ স্টেশনে যাবেন প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ